এরপরে প্রশ্ন হলো কৃত্রিম যৌনতার জন্য যে সব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে, কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল্লাহর বয়ান রেখেছেন স্ত্রী অথবা উম্মে মালাকাত ইমানুকু, এটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তাও যৌন চাহিদাকে পূরণ করেন, সেটা হাতের মাধ্যমে হতে পারে, হস্তমৈথুন যেটাকে বা মাস্টারবেশন যেটাকে বলা হয়, অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয়, অর্থাৎ যৌন আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা, এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন, যৌন চাহিদাকে পূরণ করেন, তাহলে সেটি গুনাহ হবে, হারাম হবে। এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত। এই জন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা, এগুলো বিক্রি করা এমন তেমনি গুনাহের কথা, বিপণন করা তেমনি গুনাহের কথা, এবং এগুলো ব্যবহার করা হোক গুনাহ এবং পাপের কথা। অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আজকাল শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার, পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে, আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তাঁর বাতানো পদ্ধতি অনুসারে, কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সেক্স টয়েস ইত্যাদি পাওয়া যায়, এগুলো ব্যবহার করে যৌন চাহিদা পূরণ করা যাবে না, এটি সম্পূর্ণ হারাম। এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপণনের সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমডি আমির হোসেন জানতে চেয়েছেন, কোনো ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্শন করা কি জায়েজ হবে? দেখুন, এ বিষয়ে অ্যাবর্শনের যে মৌলিক বিধিবিধান সেটাই কার্যকর হবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার সন্তানের মধ্যে মাতৃগর্ভে যে সন্তান আসছে তার মধ্যে প্রাণ এসে গেলে কোনো অবস্থাতেই সেটা নষ্ট করা যাবে না, সেটা মানুষ হত্যার সামিল হবে। তার আগ পর্যন্ত এটা নষ্ট করা যাবে যদি এমন একটা অবস্থায় হয় যেটি নষ্ট না করলে বড় কোনো বিপদ হতে পারে মায়ের জন্য, অথবা এটি মায়ের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হতে পারে, এই জাতীয় কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। তবে এটাকে অনেক উলামায়ে কেরাম নিষেধ করেন। তো ধর্ষিতা হলে তিনি তো মাজলুম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর কারণে ওই সন্তানকে আপনার হত্যা করে ফেলতে হবে, বিশেষ করে তার মধ্যে প্রাণ আসার পরেও, সেটি অবশ্যই ইসলাম শরিয়া অ্যালাউ করে না। আপনি বলবেন যে এর কারণে মা হয়তো সাফার করবেন, তো সাফার করবেন, আল্লাহ তাআলা তাকে সেজন্য আজর দিবেন, বিনিময় দিবেন। আর একটা সমাজ এর দায়ী উচিত হলে এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা, যিনি যার কোনো দোষ নাই তাকে এর জন্য যেন সাফার করতে না হয়, এবং সামাজিক বিভিন্ন ব্যবস্থা থাকা উচিত এই বিষয়গুলোকে সমাধান করবার জন্য। আদনান জানতে চেয়েছেন, কোনো এক জায়গায় আপনি বলেছেন নগ্নতার সমস্যার মূল হলো ভোগবাদী সমাজ ব্যবস্থা, কিন্তু এক হাদিসে তো নারীকে ভোগের বস্তুই বলা হয়েছে, বিষয়টি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? ভাই আদনান, এই প্রসঙ্গে আমাদের অনেক নাস্তিক ভাইরা করে থাকেন প্রায় সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই এমন যে সব কিছু থেকে উপকার হাসিল করা যায়, উপকৃত হওয়া যায়। ওখায়ুর মাতা আদ-দুনিয়া আল-মারাতুস সালেহা, দুনিয়ার সমস্ত উপকারী আল্লাহ সৃষ্টির মধ্যে অধিকতর বা বেস্ট উপকারী আল্লাহর সৃষ্টি হলো একজন ভালো দিনদার সঙ্গিনী। এখানে তারা মনে করেন যে জীবনসঙ্গিনী বা স্ত্রীর থেকে যে মানুষ যৌন চাহিদা পূরণ করে থাকে সেটার কারণে এটাকে ভোগ্য বস্তু বলা হয়েছে। এটি প্রথমত এহাদিসের বিকৃত ব্যাখ্যা, দ্বিতীয়ত এহাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বোঝাননি সেটা এখানে জোর করে আরোপ করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষা খেয়াল করুন আপনি, আলমার আত সালেহা বলেছে, অর্থাৎ তিনি বলেছেন যে নেককার স্ত্রী, নেককার স্ত্রী কিন্তু দেখতে তুলনামূলকভাবে অসুন্দর হতে পারে, অর্থাৎ কাজে কর্মে তিনি একজন ভালো মানুষ, ভালো জীবনসঙ্গিনী, এটা সবচেয়ে উপভোগ্য বিষয় পৃথিবীতে। মানুষের উপভোগের যত উপায় এবং মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে বেশি উপভোগের মাধ্যম, মানুষ সবচেয়ে বেশি সুখী হয় একজন ভালো জীবনসঙ্গিনী বলে। এখানে ভালো বলা হয়েছে, সুন্দরী জীবনসঙ্গিনী কথা বলা হয়নি। তার মানে কি? এখানে তারা এটাকে যে অর্থে দেখছেন আসল রসুল আকরাম সাল্লাল্লাহু সেই অর্থে বলেননি। আর দ্বিতীয়ত মাতা শব্দের অর্থ হলো মাই তোমাত্তা অবিহ, যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে, এটাকে ভোগ্য বস্তু বলা হচ্ছে। আবার মাতা একটা বস্তু হতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। অতএব যদিও সাধারণত সচরাচর মাথা বলতে বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু শব্দের অর্থটা কিন্তু ব্যাপক, যার কারণে আমরা এই হাদিসের অর্থ যদি এভাবে করি যে সবচেয়ে উত্তম উপকারের সৃষ্টি, আল্লাহর উপকারী সৃষ্টি হলো
উত্তম জীবনসঙ্গিনী, তাহলে সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আর ভোগবাদী সমাজ ব্যবস্থা নারীকে পণ্যে পরিণত করেছে। পণ্য মানে হলো যেটা বিক্রি করা হয় বা বিক্রির জন্য যেটাকে উপস্থাপন করা হয়, সেটা নারীকে, নারীর সৌন্দর্যকে বিভিন্নভাবে বিক্রি করা হয়, অভ্যর্থনা নারীকে রেখে ক্লায়েন্টকে খুশি করা হয়, এটা তো পণ্যে পরিণত করা। এরকম আরও নানাভাবে নারীকে পণ্যে পরিণত করা হচ্ছে। শরীয়ত কি সে সুযোগ দিয়েছে? কেউ চাইলেই ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে টাকা দিয়ে যে কোনো নারী থেকে উপকৃত হবে এরকম মানে পণ্য হিসেবে ব্যবহারের সুযোগ কি ইসলাম রেখেছে? মোটেও রাখেনি। তাহলে বোঝা গেল যে ভোগবাদী সমাজ নারীকে স্বাধীনতার নাম দিয়ে যে পণ্যে পরিণত করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন সবচেয়ে উপভোগের বিষয় একজন ভালো জীবনসঙ্গিনী, এই দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষার মধ্যে নারীকে বরং সম্মান দেওয়া হয়েছে এবং একজন পুরুষকে একজন ভালো জীবনসঙ্গিনীর যে মূল্য সেটা তাকে বোঝানোর চেষ্টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অর্থাৎ মূল্য বলতে এখানে আবার কেউ যদি আর্থিক মূল্য বুঝতে চেষ্টা করেন বা এটা প্রমাণ করার চেষ্টা করেন, সেটা আরেক সমস্যা তৈরি করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের কাছে একজন ভালো নারীর মর্যাদা কী, তার কদর কী, সেটা বোঝানোর চেষ্টা করেছেন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। বিধায় আশা করি এই বিষয়টি পার্থক্য হয়ে গেছে।